সরল বাক্যকে একটা মিশ্র বাক্যে রূপান্তর করতে চাই আমরা। প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটা সরল বাক্যের। সেই সরল বাক্যে বলা হয়েছে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। একে যদি আমরা মিশ্র বাক্যে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন চিন্তা করতে হবে। সেটা আমরা জানি, মিশ্র বাক্যে একটা প্রধান খণ্ডবাক্য থাকে আর একটা আশ্রিত খণ্ডবাক্য থাকে, এবং প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত থাকবে। সেটা থাকতে পারে যদি দিয়ে, যারা, তারা, যে, সে, যখন, তখন ইত্যাদি শব্দ দিয়ে সংযুক্ত থাকতে পারে। আমরা এখানে যেটা দেখতে পারি, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটিকে মিশ্র বাক্যে আমরা রূপান্তর করতে পারি এরকমভাবে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এখানে যারা এবং তারা দিয়ে দুটো বাক্যকে সংযুক্ত করা হয়েছে, এবং এখানে যারা ভালো ছেলে এই অংশটি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, এবং তারা শিক্ষকের আদেশ পালন করে এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, কারণ এই শেষের অংশটুকু নিজেই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। একইভাবে আমরা নতুন একটি উদাহরণ দেখতে পারি যেখানে বলা হয়েছে, তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। অর্থাৎ কোনো একটা জায়গায় আমরা কারো দেখা পেতে চাইনি, সুতরাং তাকে দেখা মাত্রই আমরা চলে গেলাম। একে মিশ্র বাক্যে রূপান্তর করতে হলে আমাদের প্রয়োজন, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। অর্থাৎ এখানে যেহেতু ই প্রত্যয় রয়েছে, সেই কারণে এখানে যেই একটা শব্দ ব্যবহৃত হয়েছে এবং সেই একটা শব্দ ব্যবহৃত হয়েছে। এই দুটো শব্দের মাধ্যমে আমরা বাক্যের দুটো অংশের সংযোগ ঘটিয়েছি। এভাবে সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করা সম্ভব।